প্রথমে বোনকে সান্ত্বনা দিচ্ছি যে আল্লাহ পাক আপনাকে আপনার সন্তানকে নিয়েছেন, অর্থাৎ আপনার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটি পথ তিনি সুগম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষা অনুযায়ী যখন কোনো বাচ্চা মারা যায়, মা বাবার জন্য তারা সুপারিশ করে, এবং আমরা যখন ছোট বাচ্চাদের জানাজা পড়ি তখন আমরা বলি শাফিউ ওয়া মুশাফফা, হে আল্লাহ এই সন্তানকে আমাদের জন্য সুপারিশকারী বানাও এবং তার সুপারিশটা যেন গ্রহণযোগ্য হয়, এই কথাটা আমরা বলি। আপনার সাথে অবশ্যই আপনার সন্তানের দেখা হবে এবং আপনার সন্তান আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না, বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কাজেই তারা আপনার আপনাদের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে জান্নাতে নেওয়ার জন্য। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কিভাবে দেখা হবে, কিভাবে একজন আরেকজনকে চিনবে, সেই প্রশ্নটা অবান্তর, সেটা উচিত নয় করা। এই জন্য যেহেতু কেয়ামতের ময়দানে আমরা আমাদের নবীকে চিনবো, অন্যান্য নবীদেরকে চিনবো, অথচ তাদের সাথে আমাদের দেখা হয়নি, আমাদের পূর্বপুরুষদেরকে চিনবো যাদের সাথে আমাদের দেখা হয়নি, জান্নাতে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকেই বিশেষভাবেই আমরা একজন আরেকজনকে চিনবো, সেটার পরিচয় আমাদেরকে করিয়ে দেওয়া হবে। এ কারণে আপনি আল্লাহর দরবার দোয়া করুন আপনার সন্তান যেন আপনার তার সুপারের জন্য আপনার জন্য গ্রহণযোগ্য হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যে আসলে স্বামী স্ত্রী একই সংসারে থাকলে কথা ভুল বুঝাবুঝি হতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, স্বামীর সবগুলো মতামত আপনার পছন্দ না হতে পারে, আপনার সব মতামত স্বামীর পছন্দ না হতে পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এই সময় যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলি, যে হযরত আয়েশা এবং আল্লাহর নবীর একটা কথোপকথন, প্রাইভেট আলোচনা, সেটা হাদিসে এসেছে। হযরত আয়েশাকে আল্লাহর নবী বলছেন যে আয়েশা আমি জানি তোমার, তুমি যখন খুব রেগে যাও কতটুকু রেগেছো এটা আমি বুঝে যাই। তো হযরত আয়েশা বললেন কীভাবে বুঝে নিয়ে রাসূলুল্লাহ? তখন আল্লাহর নবী বললেন যে তুমি যখন খুব বেশি রেগে যাও তখন তুমি আমার আমার ব্যাপারে কোনো কিছু বলতে যখন যাও তখন ওই রাগটা আমাকে সম্বোধন থেকে আমি বুঝে যাই। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি কি আল্লাহ নবীর উপর রাগ করতে পারি? এটা দ্বারা আমরা এটা বুঝে যাই যে আল্লাহ নবীর পরিবারেও তার এবং তার স্ত্রীর মধ্যে কিছুটা মতভিন্নতা হতো, মতবিরোধ হতো, সাময়িকভাবে মন খারাপ হতো একজন আরেকজনের উপর, এটা স্বাভাবিক, এটা কিন্তু কোনো দোষের ব্যাপার নয়। তবে এই মন খারাপটাকে কেন্দ্র করে সীমা লঙ্ঘন যে কোনো পক্ষেই যদি করে, সেটা স্বামী করুক কিংবা স্ত্রী করুক, তখন সেটা গুনাহ হয়ে যায়। স্বাভাবিক মন খারাপ হওয়া, সামান্য আমি কথা বলতে ইচ্ছে করছে না কয়েক মিনিট, আমি বিরত থাকলাম, তাকাতে ইচ্ছে করছে না একটু বিরত থাকলাম, এরপরে আবার শুধরে নেওয়া, সেটা ভালো। কিভাবে আমরা শুধরে নিব? যেমন মনে করুন স্বামী এবং স্ত্রীর একটু মন খারাপ হলো, যিনি মনে কষ্ট দিয়েছেন তার উচিত হলো যে তার জন্য একটা গিফট নিয়ে আসা, তাকে তাকে কাছে টানার চেষ্টা করা, কথা দিয়ে, কাজ দিয়ে সামান্য গিফট করা। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু গিফট দেওয়া নেওয়াটা খুবই জরুরি। আমরা অনেক সময় বাইরের লোকদের বিয়ে শাড়িতে আমরা গিফট দিয়ে থাকি, আত্মীয় স্বজনকে গিফট দিয়ে থাকি, কিন্তু ভুলে যাই যে আমি আমি যার সাথে একই বিছানায় থাকি তাকে যে গিফট দেওয়া হয়নি সেটা আমি ভুলে যাই। সেটা কিন্তু খুব দামি গিফট হতে হবে তা না, সারপ্রাইজ হতে পারে, আপনি ১ পাউন্ড দিয়েও একটা ছোট্ট গিফট এনে তাকে সারপ্রাইজ করতে পারেন। যখন তিনি যে গিফটটা আশা করে নেয় হঠাৎ করে তাকে সেটা আপনি দিবেন। এভাবে কিন্তু আমাদের পারিবারিক সম্পর্কটা খুব মজবুত হয়, খুব আনন্দময় হয়, বৈচিত্র্যপূর্ণ হয়, এবং সেখানে থাকে এক্সাইটমেন্ট, সেখানে অ্যাডভেঞ্চার থাকে, এগুলো কিন্তু আমরা এনজয় করা দরকার। আল্লাহ পাক এভাবেই আমাদেরকে তৈরি করেছেন যাতে আমাদের সাংসারিক জীবনটা বোরিং না হয়ে যায়, বিরক্তিকর না হয়ে যায়, এই জন্য আমরা ইনোভেটিভ বিভিন্ন নতুন নতুন প্রক্রিয়া একজন আরেকজনকে আকর্ষণ করার জন্য ব্যবহার করি। এটা যদি না করি তাহলে পুরুষ অন্যদিকে মন যেতে পারে, স্ত্রীর অন্যদিকে মন যেতে পারে, যেটা পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই জন্য বোনকে বলছি যে পারস্পরিক একটু মন খারাপ হলে, কথা কাটাকাটি হলে এটা স্বাভাবিক, এতে গুণা নেই, কিন্তু এটাকে কেন্দ্র করে যখন গালিগালাজ করা হয়, মন্দ বলা হয়, আরেকজনের মনে প্রচণ্ডভাবে ব্যথা দেওয়া হয় অথবা আরও ডেঞ্জার পথে যাওয়া হয় তখন কিন্তু সেটা খারাপ হয়। যেমন আমরা গত পর্বে একটা প্রশ্ন পেয়েছিলাম যে এক মহিলা তার স্বামীকে সবসময় কাফির কাফির বলেন, নাউজুবিল্লাহ, এই জাতীয় পর্যায়ে যদি এরকম কোনো ওয়ার্ড যদি আপনি ইউজ করেন তখন সেটা গুনাহ হবে।
স্বাভাবিক সাংসারিক কথা কাটাকাটি, এটা এটা তো এক আনন্দ আছে, ঝগড়া করবেও কিন্তু ভালোবাসার একটা পরিচয়। আমি কার সাথে ঝগড়া করব, যার সাথে ভালোবাসা আছে, যার সাথে আমার কোনো সম্পর্কেই নেই তার সাথে আমি ঝগড়া করতে যাব না। কাজেই কখনো কখনো ঝগড়াও করবেন, তাতে একটা বৈচিত্র্য আসবে, সংসারে একটা ভিন্নতা আসবে। এবং সেই ঝগড়ার পরে, বৃষ্টির পরে হঠাৎ যখন রোদ আসে, সেই রোদের মর্যাদাটাই আলাদা হয়। ঝগড়ার পরে যখন আবার আপনারা মিলে যাবেন, একজন আরেকজনকে গিফট দেবেন, সেই যে তৃপ্তি এবং আনন্দ অনুভব করেন সেটার কোনো তুলনা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি, শুক্রিয়া। বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মনে হয় মাহমুদ ভাই কথাগুলো বলছেন, বলতেই পারেন। সেটাই। শুক্রিয়া। অনেক ভাই বোন অপেক্ষা করছেন। আজকে আসলে আমি অফিয়ারের গুলো চাচ্ছি সেকেন্ড সেগমেন্ট থেকে শুরু করবো, আজকে একটু কথা অসুবিধা বলতে নেই। চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যালো। জি জি বলেন। জি, অনেক সময় কথা বলুন, টাইম মতো না করতে পারলে। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন, একটু স্লোলি বলবেন। লেটে লেটে কথা বলুন, মাছ পড়লে পরে চাষে তো মাছটা পড়া যায় না, খজা করিয়া। আচ্ছা, লেটে ফজরের নামাজ। জি, তাহাজ্জুদ কাজা করা যাবে কিনা? যে প্রশ্নটি করা হয়েছে যে কেউ যদি ফজরের নামাজ দেরিতে পড়েন, এরপরে তিনি কি তাহাজ্জুদ কাজা করতে পারবেন কিনা, সম্ভবত এটাই তিনি জানতে চেয়েছেন। উত্তর হলো এই যে, তাহাজ্জুদ নামাজ আসলে কিন্তু তাহাজ্জুদ নামাজ সেটা হলো সুন্নাত কিংবা সেটা হলো অপশনাল, সেটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। উচিত হলো যে মধ্য রাতে উঠে কিংবা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো রাতের তিন ভাগ থাকে, শেষ তিন তৃতীয় ভাগে নামাজটাকে আদায় করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্ধেক রাতের পরেও তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। হ্যাঁ, আপনি যদি ফজরের নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে, এরপরে যদি আপনি দিনের বেলায় নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আমি তাহাজ্জুদ পড়তে পারি না, হে আল্লাহ আমাকে সেই সওয়াব দান করো, তাহলে আপনি আদায় করতে পারেন। একইভাবে জোহরের যে সুন্নত চার রাকাত আছে, জোহরের ফরজ নামাজের আগে সেই চার রাকাত সুন্নতের কথা কোনো কোনো হাদিসে এসেছে যে ওই চার রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ পাক দান করেন। এজন্য যাদের রাত্রে তাহাজ্জুদের নামাজ মিস হয়েছে, দিনের বেলায় বেশি করে নফল নামাজ আদায় করার চেষ্টা করতে হবে, আর পরবর্তীতে যাতে মিস না হয় সেজন্য সংকল্পবদ্ধ হতে হবে। মাশাআল্লাহ। আমি পরবর্তী লাইন কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোগ্রাম যে সুন্দর, খুব ভালো লাগে দেখতে। জি, শুকরিয়া। আমি আমার একটা কোয়েশ্চেন আছিল আপনার আগে। বলেন। প্রায় 8 ইয়ার্স ধরে, 8 বছর ধরে আমরা হাজবেন্ড সংসার করলাম। বাট আই তো আর কি, আমি আই ফিল তো খাই না, পরে একটা কাপড় দেওয়া, এটা কিছু দিচ্ছেন না বা কিছু কোনো নাই আর কি, কাপড় দেওয়া তেল আমার যে ফ্যামিলি আছেন তারা কেউ কিছু জানেন না এটা সম্বন্ধে, যে আমি কিলা আছি তারা সবাই জানেন আমি ঠিক আছি, আমি তারা রেখে আমি ঠিক আছি, আমি সুখী আছি, আমি খুঁজতাম চাই না আর কি কিছু। তো এখন আর কি, বাট আমার সমাজ হয়েছে তিনটা বাচ্চা, এরপরে তাই লাইক আল্লাহ বিশ্বাস করেন না, আল্লাহ রসুল বিশ্বাস করেন না, তাই না কি তাই না, তিন মেয়ে আমার তারারে আর কি মেসা বানিয়ে পড়াইতাম, ওটা তাই বালা পানিয়ে আছে, আমি এখন আর কি তারারে আমি আমার পড়াইতাম আর কি, আমি জানলাম মতো কিছু চাইলাম, এখন আমি চাইলাম আর কি, আমি যে আমার ফ্যামিলির আর কি শুনেতাম সবকিছু, যে আমার ঠুমা ছিল, এখন আমি চিন্তা করতাম আমার একটা কিছু কইবা প্লিজ। আচ্ছা বোন, আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনাদের কি কোনো বাচ্চা আছে? তিনটা মেয়ে আছে। তিনটা মেয়ে? বড় মেয়ে কত বড়? বড় জন 6 ইয়ার্স, সেকেন্ড 1 5 ইয়ার্স, এন্ড বেবি 1 ইয়ার্স। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় মাহমুদ, আর কিছু জানা আছে?